পরশুরামের অক্রুর সংবাদ শুরু করছি নমস্কার মশাই আপনার পাশে একটু বসবার জায়গা হবে ঢাকুরে লেকের ধারে একটা বেঞ্চে একলা বসে আছি সন্ধ্যা হয়ে এসেছে দেখে ওঠবার উপক্রম করছি এমন সময় আগন্তুক ভদ্রলোকটি উক্ত প্রশ্ন করলেন আমি উত্তর দিলুম নিশ্চয় নিশ্চয়ই বসবেন বইকি ঢের জায়গা রয়েছে লোকটির বয়স পঞ্চাশ পঞ্চান্ন লম্বা রোগা ফর্সা মাথায় কাঁচা পাকা চুল সযত্নে সিঁথি কাটা মৌলানা আবুল কালাম আজাদের মতন গোফ দাড়ি পরনে মিহি ধুতি গরদের পাঞ্জাবি আর উড়ুনি হাতে রূপ বাঁধানো লাঠি দেখলেই মনে হয় সেকেলে শৌখিন বড় পকেট থেকে একটা বড় কাগজ বার করে বেঞ্চের একপাশে পাশে বিছিয়ে তার ওপর বসে পড়ে বললেন আমি হচ্ছি পারেন আমার নাম সুশীল চন্দ্রচন্দ্র আপনার কি বাড়ি ফেরবার তারা আছে না থাকে তো খানিক্ষণ বসুন না আলাপ করা যাক দেখুন আমি হচ্ছে একটু খাপ ছাড়া ধরনের লোকের সঙ্গে সহজে মিশতে পারি না আর যার তার সঙ্গে আমার বনেও না আমি হেসে প্রশ্ন করলুম তবে আমার সঙ্গে আলাপ করতে চাচ্ছেন কেন যদি না বনে ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে বললেন আমি চেহারা দেখে মানুষ চিনতে পারি আপনার বয়স চল্লিশের নিচে কি বলেন আগে হ্যাঁ তাহলে বনবে বুড়ো ওদের সঙ্গে আমার মোটেই বনে না তাদের হাড় চামড়া মন সব শুকিয়ে শক্ত হয়ে গেছে ভাবছেন এই লোকটা বলে কি নিজেও তো বুড়ো দেখুন বয়স হয়েছে বটে কিন্তু আমার মন শুকিয়ে যায়নি অর্থাৎ আপনি এখনও তরুণ আছেন অক্রূরবাবু মাথা নেড়ে বললেন তরুণ ফরুণ নই আমি হচ্ছি একজন বোদ্ধা অর্থাৎ ফিলসফার জগৎটাকে হ্যাংলা বোকার মতন গপ গপ করে গিলতে চাই না চেখে চেখে চিবিয়ে চিবিয়ে ভোগ করতে চাই চলুন না আমার বাড়ি খুব কাছেই রাত্রের খাবারটা আমার সঙ্গেই খাবেন আমার জীবন দর্শন আপনাকে বুঝিয়ে দেব ভদ্রলোকের মাথায় একটু গোল আছে তাতে সন্দেহ নেই বললুম আজ তো বাড়িতে বলে আসিনি ফিরতে হলে সবাই ভাববে যে বেশ বেশ কাল এই সময় এখানে আসবেন আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব সেখানেই আহার করবেন ভাবছেন লোকটা কি আবু হোসেন নাকি কতকটা তাই বটে একা একা থাকি কথা কইবার উপযুক্ত মানুষ খুঁজে বেড়াই কিন্তু লাখে একজন মেলে না আপ দেখে মনে হচ্ছে আপনিও একজন বোদ্ধা কি করা হয় কলেজে ফিলসফি পড়াই বাহ 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 তবেই দেখুন আমি কি রকম মানুষ চিনতে পারি সবই নয় বললুম যা ভাবছেন তা নয় আমার বুদ্ধি অতি সামান্য পুরুত যেমন করে জজবানদের মন্ত্র পড়ায় আমিও তেমনি করে ছাত্রদের পড়াই নিজেও কিছু বুঝি না তারাও কিছু বোঝে না ও কথা বলে আমাকে ভোলাতে পারবেন না আচ্ছা এখন আলোচনা থাক আপনি বোধহয় ওঠবার জন্য ব্যস্ত হয়েছেন আপনাকে আর আটকে রাখবো না কাল ঠিক আসবেন তো অক্রূর নন্দী বাতিগ্রস্ত বটে কিন্তু শেক্সপিয়ার যেমন বলেছেন এর পাগলামিতে শৃঙ্খলা আছে লোকটিকে ভালো করে জানবার জন্য খুব কৌতূহল হল বললুম আগে হ্যাঁ ঠিক আসব পরদিন যথাকালী উপস্থিত হয়ে দেখলুম বাবু বেঞ্চে বসে আছেন আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন আসুন আসুন সুশীলবাবু আসুন এখানে সময় নষ্ট করে কি হবে আমার বাড়ি চলুন খুব কাছে এই সাদার্ন অ্যাভিনিউয়ের পাশ থেকে বেরিয়েছে হর্ষবর্ধন রোড তার এই দশ নম্বরে আমার বাড়ি যেতে যেতে আমি বললুম যদি কিছু মনে না করেন তো জিজ্ঞাসা করি মশায়ের কি করা হয় অক্রূরবাবু প্রতি প্রশ্ন করলেন আপনি আত্মা মানেন বড় কঠিন প্রশ্ন আমার একটা আত্মা জন্মাবধি আছে বটে বয়সের সঙ্গে সঙ্গে বদলেও যাচ্ছে কিন্তু জন্মের আগেও সেই আত্মাটা ছিল কিনা না তা তো জানি না আপনি হচ্ছেন অ্যাগনাস্টিক আপনার বিশ্বাস আপনার থাকুক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আত্মা মানি আমার গত জন্মের আত্মাটি খুব চাল ছিল মশাই বেছে বেছে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছে আপনি ভাগ্যবান লোক তা বলতে পারেন বাবা এত টাকা রেখে গেছেন কোনো দরকারই নেই অন্য চিন্তা থাকলে আমি উচ্চ চিন্তা করতে পারতাম না দেখুন আমি বেকার অলস লোক নই দিন রাত গবেষণা করি কি সে মানুষের বুদ্ধি বাড়বে সমাজের সংস্কার হবে কিন্তু মুশকিল কি জানেন আমি অন্তত দুশো বছর আগে জন্মে ফেলেছি এখনকার লোকেরা আমার থিওরি বুঝতেই পারে না আমি যে বুঝবো সে ভরসা করছেন কেন বুঝবেন বুঝবেন একটু চেষ্টা করলেই বুঝবেন আপনার এই দুই কানের ওপর একটু ঢিপি মতন আছে ওটা হলো বোদ্ধার লক্ষণ আসুন এই আমার রাস্তা না ধাম। পৈতৃক বাড়িটা কাকারা পেয়েছেন এ বাড়ি আমি করেছি অক্রূর্ধাম বিশেষ বড় নয় কিন্তু গরম ভালো বারান্দায় চার পাঁচজন দারোয়ান চাকর ইত্যাদি একটা বেঞ্চে বসে গল্প করছিল মনিবকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো অক্রূরবাবু হাতের ইশারায় তাদের বসতে বলে আমাকে তার বৈঠকখানা ঘরে নিয়ে গেলেন ঘরটি মাঝারি আসবাব অল্প কিন্তু খুব পরিচ্ছন্ন ঘরে ঢোকবার সময় দরজার পাশের দেওয়ালে আমার হাত ঠেকে গিয়েছিল দেখলাম একটু আঁচড়ে গেছে অক্রুরবাবু তা লক্ষ্য করে বললেন খোঁচা খেয়েছেন বুঝি ভয় নেই ওষুধ দিচ্ছি এই বলে তিনি আমার হাতে বেগনি কালির মতন কি একটা লাগিয়ে দিলেন আমি বললো আপনি ব্যস্ত হচ্ছেন কেন কিছুই নয় একটু ছড়ে গেছে বোধ হয় ওখানে একটা নয় মশাই সারি সারি পিন বসানো আছে হাত দিলেই ফুটবে কেন লাগাতে হয়েছে জানেন ভারতবর্ষ হচ্ছে বাঁকা শ্যাম ত্রিভঙ্গ মুরারির দেশ এখানকার লোকে খাড়া হয়ে দাঁড়াতে পারে না চাকর ধোবা গোয়ালা নাপিত যেই হোক এমনকি অনেক শিক্ষিত লোক দরজায় বা দেওয়ালে হাতের ভর দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় সে শ্রীকৃষ্ণের আমল থেকে চলে আসছে অজন্তার ছবিতে আর পুরী মাদুরা রামেশ্বর সব মন্দিরে একটা সোজা মূর্তি পাবেন না বাড়ির চাকর আর ওই আগন্তু লোকদের গা হাত লেগে দেওয়ালার দরজা ময়লা হয় কিছুতেই বদভ্যাস ছাড়াতে পারি না নিরুপায় হয়ে বুঝলেন ওই মেঝে থেকে এক ফুট বাদ দিয়ে দেওয়াল আর দরজার ছ ফুট পর্যন্ত সিঁড়ির সারি সারি লাগিয়েছি প্রায় লক্ষ পিন পিন রেলিংয়ে দু এখন আর বাছারা অজন্তা প্যাটার্নে ত্রিভঙ্গ হয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পারে না দেওয়ালে পিঠ লাগিয়ে বসতেও পারে না বুঝলেন তো আপনার বাড়িতে চাকর টিকে থাকে কি করে মাইনে আড়াই গুণ করে দিয়েছি কেউ কেউ ভুলে ঠেস দিয়ে জখম হয় তাই এক বোতল ভায়োলেট লোশন রেখেছি খুব ভালো অ্যান্টিসেপ্টিক আর দাগও তিন চার দিন থাকে তা দেখে লোকে সাবধান হয় ও কিন্তু আপনি বাচ্চাদের সামলান কি করে বাড়িতে ছেলে পিলে আছে তো অট্টহাস্য করে অক্রুর বাবু বললেন ছেলে হচ্ছি আমি আর পিলে ওই চাকরগুলো ও আপনার সন্তানাদি নেই দেখুন সুশীল বাবু বিবাহ করব না অথচ সন্তানের জন্ম দেব এমন আহাম্যকামি নই কেন বিবাহ করেননি চেষ্টা ঢের করেছি কিন্তু হয়ে ওঠেনি তবে ভবিষ্যতের কথা বলা যায় না আপনার মতন লোকের এ পর্যন্ত বিবাহ হয়নি খুবই আশ্চর্য কথা আপনি ধনী সুপুরুষ সুশিক্ষিত জ্ঞানী আমার আরও অনেক গুণ আছে নেশা করি না পান তামাক চা প্রভৃতি মাদক দ্রব্য আমি স্পর্শ করি না মাছ মাংস ডিম পেঁয়াজ লঙ্কা হলুদ আমার রান্নাঘরে ঢুকতে পায় না আমি গান্ধীজির থিওরি মানি তরকারির খোসা বাদ দেওয়া আর মশলা দিয়ে রাঁধা অন্যায় তিনি রসুন খেতেন না আমি তাও খাই না নুনও কমিয়ে দিয়েছি তাতে ব্লাড প্রেশার বাড়ে তো ও দুধ খান তো হুম তা খাই কিন্তু বাছুরকে বঞ্চিত করি না বাড়িতে তিনটে গরু আছে বাছুরের জন্য যথেষ্ট দুধ রেখে বাকিটা নিজে খাই অক্রূরবাবুর কথা শুনে বুঝলুম আজ রাত্রে আমার কপালি উপবাস আছে মনে পড়লো বড় রাস্তার মোড়ে সাইনবোর্ড দেখেছি ঔদরি ক্যাম্পোরিয়াম। ফেরবার সময় সেখানেই খুনিবৃত্তি করা যাবে ক্ষণ বাবু বললেন ওঘার চলুন ওঘার চলুন খেতে খেতেই আলাপ করা যাবে শাস্ত্রে বলে মৌনি হয়ে খাবে তা আমি মানি না বিলিতি পদ্ধতিতে গল্প করতে করতে ধীরে ধীরে খেলে ভালো হজম হয় খাবার এলো অক্রূর নন্দী খেয়ালি লোক হলেও তাঁর কাণ্ডজ্ঞান আছে আমার জন্য ভালো ভালো খাবারেরই আয়োজন করেছেন কিন্তু তার নিজের জন্য এলো খানকতক মোটা রুটি কিছু সিদ্ধ তরকারি কিছু কাঁচা তরকারি আর এক বাটি দুধ বাবু বললেন দেখুন কোনো জন্তু ক্যালোরি প্রোটিন ভাইটামিন এসব নিয়ে মাথা ঘামায় না আমাদের গুহাবাসী পূর্বপুরুষরা জন্তুর মতনই কাঁচা জিনিস খেতেন তাতেই তাদের পুষ্টি হতো এই সব হয়ে সেই সদভ্যাস আমরা হারিয়ে ফেলেছি এখন কাঁচা লাউ কুমড়ো অনেকেই হজমই করতে পারে না তাই আপনাকে দিইনি কিন্তু আমি আমি কিন্তু কাঁচা খাওয়া অভ্যেস করেছি জানেন তো একটু একটু ঘাসও খেতে শিখেছি যাক ও কথা যাক আপনার মুখের ভাব দেখে মনে হচ্ছে একটা প্রশ্ন আপনার কণ্ঠগত হয়ে আছে চক্ষু লজ্জা করবে না অসংকোচে বলুন আমি বললুম কিছু যদি মনে না করেন তো জিজ্ঞাসা করি আপনি বলছেন যে বিবাহের জন্য ঢের চেষ্টা করেছেন কিন্তু হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি বলবেন কি আরে সেই কথা বলতেই তো আপনাকে ডেকে এনেছি শুনুন দাম্পত্য হচ্ছে তিন রকম এক নম্বর যাতে স্বামীর বসে স্ত্রী চলে যেমন ওই গান্ধী কস্তুরবা দু নম্বর যাতে স্বামী হচ্ছে স্ত্রীর বস। যেমন জাহাঙ্গীর নূরজাহান। দুটোই ডিকটেটারি ব্যবস্থা কিন্তু দু ক্ষেত্রেই দম্পতি সুখী হয় তিন নম্বর হচ্ছে যাতে স্বামী স্ত্রী কিছুমাত্র রফা না করে নিজের নিজের মতে চলে অর্থাৎ দুজনেই একগুয়ে এই হলো ব্যক্তি স্বাতন্ত্রমূলক আদর্শ দাম্পত্য সম্বন্ধ কিন্তু এর পদ্ধতি বা টেকনিক লোকে একটু আয়ত্ত করতে পারেনি হুম আপনি নিজে কিরকম দাম্পত্য পছন্দ করেন তিন রকমেরই আমি চেষ্টা করেছি কিন্তু এ পর্যন্ত কোনোটাই অবলম্বন করতে পারিনি তার ইতিহাসই আপনাকে বলবো যখন বয়স কম ছিল তখন আর পাঁচজনের মতন এক নম্বর দাম্পত্যই পছন্দ করতুম যেমন বাঁদর ষাঁড় ছাগল মোরগ প্রভৃতি জন্তু তেমনি মানুষেরও পুং জাতি সাধারণত প্রবল তারাই স্ত্রী জাতি শাসন করতে চায় কিন্তু মুশকিল হলো জানেন কাকেও কাকে আমার স্বভাব নয় কিন্তু আমার সংসার যাত্রার আদর্শ এত বেশি র্যাশনাল যে কোনো স্ত্রী লোকই তা বরদাস্ত করতে পারে না পরীক্ষা করে দেখেছিলেন হুম দেখেছিলুম বই কি আমার বয়স যখন চব্বিশ তখন আমার মেজ কাকি তার এক দূর সম্পর্কের বঞ্জির সঙ্গে আমার সম্বন্ধ করলেন আমাদের সমাজে কোর্টশিপের চলন তখনও হয়নি অভিভাবকরাই সম্বন্ধ স্থির করতেন আমার বাবা মা তখন গত হয়েছেন কাকাদের সঙ্গেই থাকতুম মেজ কাকিকে বললুম যে বিয়েতে মত দেবার আগে তোমার বঞ্ছিকে আমার মনের কথা জানাতে চাই তা কী বললেন বেশ তো যত খুশি জানিও আমি না হয় আড়ালে থাকবো তারপর একদিন মেয়েটিকে আনা হলো আমি তাকে একটি লেকচার দিলাম যে শোনো উজ্জ্বলা আমি স্পষ্ট বক্তা লোক আমার কথায় কিছু মনে করো না তুমি দেখতে ভালোই ম্যাট্রিক পাস করেছো শুনেছি গান বাজনা ঘরের কাজকর্ম জানো তা ওতেই আমি তুষ্ট তুমিও আমাকে বিয়ে করলে ঠুকবে না একটা সুশ্রী বলিষ্ঠ বিদ্যান ধন্যবাদ খুব বুদ্ধিমান স্বামী পাবে আমার নতুন বাড়ির সর্বে সর্বা গিন্নি হবে অনেক টাকাও খরচ করতে পারবে কিন্তু তোমাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে দু এক গাছের চুরি ছাড়া গয়না পরতে পারবে না নিমন্ত্রণে গিয়ে যদি নিজের ঐশ্বর্য জাহির করতে চাও তো ব্যাংকের একটা সার্টিফিকেট ওটা গলায় ঝুলিয়ে যেতে পারো আর অন্য মেয়ের নকল করবে না আমি যেমন বলবো সেরকম সাজবে আর শোনো ছবি টবি টাঙিয়ে দেওয়াল নোংরা করবে না নতুন নতুন জিনিস আর গল্পের বই কিনে বাড়ির জঞ্জাল বাড়াবে না গ্রামাফোন রেডিও সব রাখবে না ইলিশ মাছ কাঁকড়া পেঁয়াজ পেয়ারা আম কাঁঠাল এসব ত্যাগ করতে হবে সেবার গন্ধ আমি নিতে পারি না আর পানও খাবে না রক্তদন্তি স্ত্রী আমি দুচক্ষে দেখতে পারি না সাবান যত খুশি মাখবে কিন্তু এসেন্স পাউডার ওসব নয় সে ফিনাইল জাতীয় জিনিস দুর্গন্ধ চাপা দেওয়ার অসাধু উপায় এরকম আরো অনেক বিধিনিষেধের কথা তাকে জানিয়ে বলেছিলাম যে তুমি বেশ করে ভেবে দেখো তোমার বাপ মার সঙ্গে পরামর্শ করো যদি আমার শর্ত মানতে পারো তবে চার পাঁচ দিনের মধ্যে খবর দিও কিন্তু তারপরে এক হপ্তাহ হয়ে গেল তবু কোনো খবর এলো না বলেন কি কোনো খবর এলো না হুম অবশেষে আমি মেজ কাকিকে জিজ্ঞাসা করলুম যে ব্যাপারটা কি তিনি পাত্রীর বাড়িতে তাগাদা পাঠালেন তারপরে আমি একটা কার্ড পেলুম পাত্রীর দাদা ইংরেজিতে লিখেছে গো টু হেল হুম কন্যাপক্ষ দেখছি অত্যন্ত বোকা আপনার মতো বরের মূল্য বুঝলো না হ্যাঁ বেশিরভাগই ওই রকম বোকা তবে গোটা কত চালাক কন্যা পক্ষ জুটেছিল তাদের মতলব ভাওতা দিয়ে আমার ঘাড়ে মেয়ে চাপিয়ে দেওয়া তখন একটা নতুন শর্ত জুড়ে দিলুম ভবিষ্যতে আমার স্ত্রী যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে তখনই তাকে বিদায় করব খরপোস দেবো কিন্তু আমার সম্পত্তি সে পাবে না এ কথা শুনে সব ভেঙে পড়লো জানেন জ্ঞাতি শত্রুরাও রটাতে লাগলো যে আমি একটা উন্মাদ কিন্তু জানেন একটি মেয়ে সত্যি রাজি হয়েছিল অত্যন্ত গরিবের মেয়ে দেখতেও তেমন ভালো নয় আমার সমস্ত কথা মন দিয়ে শুনে বললো যে সে রাজি আমি বললুম অত তাড়াতাড়ি নয় তোমার বাপ মায়ের মত নিয়ে জানিও তো পদ্দিন খবর এলো বাপ মাও খুব রাজি আমার সন্দেহ হল খোঁজ নিয়ে জানলুম রূপ আর টাকার অভাবে তার পাত্র জুটছে না বাপমা অত্যন্ত শেখালে মেয়েকে কেবল অভিশাপ দেয় এখন সে মরিয়া হয়ে উঠেছে নির্বিচারে যা তার কাছে নিজেকে বলি দিতে প্রস্তুত তা মেয়ের বাপের সঙ্গে দেখা করে আমি বললুম দেখুন আপনার মেয়ে শুধুমাত্র আপনাকে কন্যা দায় থেকে উদ্ধার করার জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছে আমার শর্তগুলো সে মোটেই বিচার করে দেখেনি এমন বিয়ে হতে পারে না এই নিন টাকা আমি যৌতুক দিলাম মেয়েকে আপনাদের পছন্দ মতো ঘরে বিয়ে দিন তার বাপ খুব কৃতজ্ঞ হয়ে বলল যে আপনি আমার খুকির যথার্থ পিতা আমি জন্মদাতা মাত্র মেয়েটি ভালোভাবেই পড়েছিল জানেন বিয়ের পর বরের সঙ্গে আমাকে প্রণাম করতে এসেছিল আমি বললুম আপনি তো মহাপ্রাণ দয়ালু ব্যক্তি তা মাঝে মাঝে দয়ালু হতে হয় দেখুন টাকা থাকলে দান করায় বাহাদুরি কিছু নেই তারপর শুনুন শুনুন আমার তো বয়স বেড়ে চলল পঁয়ত্রিশ পার হয়ে বুঝলুম আমার আদর্শের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে এমন কোনো নারী নেই তখন আমার একটা মানসিক বিপ্লব হলো যাকে বলে রিভলিউশন এক নম্বর দাম্পত্য যখন হবার নয় তখন দু নম্বরের চেষ্টা করলে দোষ কি। আমার অনেক আত্মীয় তো স্ত্রীর বসে বেশ সুখে আছে স্ত্রৈনতাও তো সংসার যাত্রার একটা মার্গ জগতে কত কর্তা ভাজা আছে তারা বিচারের ভার কর্তার ওপর ছেড়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে আছে যা করেন গুরু মহারাজ যা করেন পণ্ডিতজি এরকম আর কি আর তেমনি গিন্নি ভাজাও অনেক আছে তারা বলে আমার মতামতের দরকার কি যা করেন গিন্নি করেন হুম কিন্তু আপনার স্বভাব যে অন্যরকম আপনার পক্ষে তো গিন্নি ভাজা হওয়া অসম্ভব হা অবস্থা গতিকে বা সাধনার ফলে তো অসম্ভব সম্ভব হয় একটা সার সত্য আপনাকে বলছি শুনুন যে রাজার রানী হয় লোকের স্ত্রী হয় নামজাদা গুণী লোকের গৃহিণী হয় সে নিজেকে মহাভাগ্যবতী মনে করে অনেক সময় অহংকারে তার মাটিতে পা পড়ে না কিন্তু রানীকে বা টাকাওয়ালি মেয়েকে যে বিয়ে করে কিংবা যার স্ত্রী মস্ত বড় দেশনেত্রী লেখিকা গায়িকা এমন পুরুষ প্রথম প্রথম শুরুর দিকে সংকুচিত হয়ে থাকে সে নিজে স্বনামধন্য নয় স্ত্রীর নামেই তার পরিচয় লোকে তাকে একটু অবজ্ঞা করে কিন্তু কালক্রমে তার সয়ে যায় ক্ষোভ দূর হয় সে খাঁটি স্ত্রয় হয়ে পড়ে এর দৃষ্টান্ত জগতে অনেক আছে ও তা আপনিও সেরকম হতেই চেষ্টা করেছিলেন নাকি করেছিলুম কুইন ভিক্টোরিয়া সারা বার্নহার্ড ভার্জিনিয়া উলফ বা সরোজিনী নাইডুর মতন পত্নী জোগাড় করা আমার সাধ্য ছিল না কিন্তু যদি একজন বেশ জবরদস্ত নামজাদা মহিলার কাছে চোখ কান বুঝে আত্মসমর্পণ করতে পারি তবে হয়তো দু নম্বর দাম্পত্য আমার শয়ে যেতে পারে দেখুন আমার তো মনে হয় আপনার পক্ষে সেটা অসম্ভব হ্যাঁ কিন্তু আমি কিন্তু চেষ্টা ত্রুটি করিনি তখন আমার বয়স চল্লিশ পেরিয়ে গেছে বুঝলেন পুরীতে ওই স্বর্গদ্বারের পূব দিকে নিজের জন্য একটা বাড়ি তৈরি করাচ্ছি ওশান ভিউ হোটেলে আছি আমার পুরনো সহপাঠী ভূপেন সরকারের সঙ্গে দেখা হয়ে গেল সে তখন মস্ত গভর্নমেন্ট অফিসার ছুটি নিয়ে এসেছে সঙ্গে আছে তার বোন সত্য ভামা সরকার দুজনে ওই আমি যে হোটেলে ছিলাম সেখানেই উঠল সত্যভামা বিখ্যাত মহিলা দুবার বিলেত ঘুরে এসেছে হুন্ডাগড়ের রানী সাহেবাকে ইংরেজি পড়ায় আর আদব কায়দা শেখায় অনেক বইও লিখেছে নাম আগেই শোনা ছিল এখন আলাপ হলো বয়স আন্দাজ পঁয়ত্রিশ দশাশ ওই চেহারা ড্যাবে চোখ নিচের ঠোঁটটা একটু বাইরে ঠেলে আছে বিক্রি বুঝে যায় ইনি একজন জবরদস্ত মহীয়সী মহিলা স্বামীকে বসে রাখবার শক্তি এনার আছে ভাবলুম এই সত্য আমার কাছে আত্মসমর্পণ করলে ক্ষতি কি দুদিন মিশে বুঝলুম বুঝলেন যে আমি যেমন তাকে বাজিয়ে দেখছি সেও তেমনি আমাকে বাজিয়ে দেখছে আপনার কথা শুনে মনে হচ্ছে যেন শিকার কাহিনী শুনছি হ্যাঁ কতকটা সেই রকমই বটে যেন একটা বাঘিনী ওত পেতে আছে আর একটা বাঘ তার পেছনে ঘুরছে তারপর একদিন বুঝলেন আমার নতুন বাড়ি তদারক করতে গেছি ভূপেন আর সত্য সত্যভামাও সঙ্গে আছে সত্যভামা বললে জানেন তো সমস্ত ইট বেশ করে ভিজিয়ে নেওয়া চাই আর ঠিক তিন ভাগ সুরকির সঙ্গে এক ভাগ চুন মেশানো চাই নয়তো এই গাঁথুনি মজবুত হবে না শুনে আমার একটু রাগ হলো সাতটা বাড়ি আমি নিজে তৈরি করিয়েছি কোনো ওভার শিয়ারের চাইতে আমার জ্ঞান কম নয় আর আজ এই সত্য আমাকে শেখাতে এসেছে আপনার কিন্তু রাগ হওয়া অন্যায় আপনি তো আত্মসমর্পণ করতে চেয়েছিলেন দু নম্বর দাম্পত্যে স্বামীকে তো স্ত্রীর উপদেশ শুনতেই হয় হ্যাঁ তা ঠিক কিন্তু হঠাৎ অনভ্যস্ত উপদেশ তো একটু অসহ্য লেগেছিল তখনকার মতো সামলেও নিয়েছিলুম কিন্তু পরে আবার গোল বাঁধল রাত্রে হোটেলে এক টেবিলে খেতে বসেছি সত্য ভা মা বললে দেখুন মিস্টার নন্দী আপনার খাওয়া মোটেই সায়েন্টিফিক নয় মাছ মাংস ডিম টম্যাটো ক্যারট লেটিস এসব খাওয়া দরকার যা খাচ্ছেন তাতে ভাইটামিন কিচ্ছু নেই এবারে চুপ করে থাকতে পারলুম না আমি ক্যালোরি প্রোটিন অ্যামিনো অ্যাসিড এসবের হাড় হদ্দ আমার জানা আছে তার বৈজ্ঞানিক তথ্য আমি গুলে খেয়েছি রে কিনা আমাকে লেকচার দিচ্ছে রাগের বসে বুঝলেন একটা অসত্য কথা বলে ফেললুম বললুম যে দেখুন মিস সত্যভামা ভাইটামিনা বললে কিরকম উত্তর দিলাম না একদম ডাক্তার বারুন করেছে সত্যভামা ঘাবড়ে গিয়ে চুপ মেরে গেল হুম আপনার ধৈর্য দেখছি বড়ই কম আরে সেই তো হয়েছে বিপদ এই উপদেশ আমার বরদাস্ত হয় না চার দিন পরে যা হলো একেবারে চূড়ান্ত বিকেলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখছি শুধু আমি আর সত্যভামা ভূপেন বোধায় ইচ্ছে করেই আসেনি সত্যভামা হঠাৎ বললে যে ও হে অক্রুর তুমি এই গোফদারি কালকেই কামিয়ে ফেলো ওতে তোমাকে মানায় না কিরম জঙ্গলি জঙ্গলি মনে হয় কি আস্পর্ধা দেখুন যা ছাগল দাড়ি বা ইঁদুরে খাওয়ার মতো বিশ্রী দাড়ি তার অবশ্য না রাখাই উচিত কিন্তু আমার মতন সুন্দর নিরেট দাড়ি কাওয়া কোন দুঃখে সত্য আমার কথায় আমার মেজাজ গরম হয়ে উঠল কোটি কোটি বছর ধরে পুরুষত্বের যে বীজ আমার মধ্যে রয়েছে যার প্রভাবে সিংহের কেশর ষাঁড়ের ঝুঁটি ময়ূরের পেখম মানুষের দাড়িগোফ সেই দুর্দান্ত পুং হরমোন আমার মাংসে মজ্জায় চাগিয়ে উঠল। আমি ধমক দিয়ে বলে চপ রাও ও কথা মুখেও আনবে না কামাতে চাও তো যাও নিজের মাথা মুড়িয়ে ফেলো ফেল একবার আমার দিয়ে কটপট করে তাকালো তারপরে উঠে চলে গেল রাত্রে খাবার সময় হোটেলে ভাই বোন কাকেও দেখলুম না পরদিন সকালে ট্রেনে আমিও কলকাতা রওনা হল। তারপর আর কোথাও দু নম্বর দাম চেষ্টা করেছিলেন রাম বলো আবার বুঝতে পেরে গেলুম যে এক নম্বর দু নম্বর কোনোটাই আমার ধাতে না তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলুম দাম্পত্য তিন স্ত্রী নিজের নীতের মতো চলে অথচ সংঘর্ষ হয় না আবিষ্কারটা আমি করিনি রবীন্দ্রনাথ করেছিলেন বলেন কি হ্যাঁ রবীন্দ্রনাথই করে গেছেন লোকে তার গুরুত্ব বুঝতে পারেনি বলে অক্রুরবাবু পাশের ঘর থেকে শেষের কবিতা এনে পড়তে লাগলেন যেখানে অমিত রায় লাবণ্যকে বলছে ওপারে তোমার বাড়ি এপারে আমার ইত্যাদি ইত্যাদি কিন্তু সবটা শুনে আমি বললুম দেখুন অমিত রায় তো একটা কথার তুবড়ি রবীন্দ্রনাথ পরিহাস করে তাকে নিয়ে যা বলিয়েছেন আপনি তা সত্যি মনে করছেন কেন অকরূরবাবু টেবিলে কিল মেরে বললেন মোটেই পরিহাস নয় এটাই একেবারে খাঁটি সত্য তিনি সর্বদর্শী কবি ছিলেন দাম্পত্যের যা পরাকাষ্ঠা সেই তিন নম্বরের ইঙ্গিত দিয়ে গেছেন তার মানে হচ্ছে স্বামী স্ত্রী আলাদা আলাদা বাড়িতে থাকবে কালে ভদ্রে দেখা করবে তবেই তাদের প্রীতি স্থায়ী হবে ও তা আপনি এরকম দাম্পত্যের চেষ্টা করেছিলেন একবার মাত্র চেষ্টা করেছিল তা বিফল হয়েছে কিন্তু বিফলতার কারণ এ নয় যে রবীন্দ্রনাথের থিওরি ভুল আমার নির্বাচনেই গলত ছিল যাই হোক আর চেষ্টা করবার আমার প্রবৃত্তি নেই ঘটনাটা বলবেন হ্যাঁ হ্যাঁ শুনুন আমার তোর বয়স হয়েছে বয়স তখন পঞ্চাশের কাছাকাছি রবীন্দ্রনাথের ফর্মুলাটা হঠাৎ আবিষ্কার করে মনে হলো বাহ এই তো এটা চেষ্টা করে দেখা যাক না আমার গোটা কতক বাড়ি আছে ছোট বড় ফ্ল্যাটে ভাগ করা সেগুলো ভাড়া দিয়ে থাকি একদিন একটি মহিলা আমার সঙ্গে দেখা করে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলেন নাম বাগেশ্রী দত্ত বয়স আন্দাজ চল্লিশ কিন্নর বিদ্যাপীঠে গান বাজনা নাচ শেখান দেখতে মন্দ নয় আমার পছন্দ হলো ক্রমে ক্রমে আলাপও হলো ভাবলুম এক নম্বর দাম্পত্যের আশা নেই দু নম্বরেও রুচি নেই এই বাঘের সীকে নিয়ে তিন নম্বরের চেষ্টা করা যাক যখন আলাদা আলাদাই বাস করবো তখন তো আর আদর্শ মতামত এসবের প্রশ্নই ওঠে না তার সঙ্গে দেখা করে বললুম যে শোনো বাঘের আমাকে বিয়ে করবে আমি নিজের বাড়িতে থাকবো তোমাকে আমার ওই রসা রোডের বাড়িটা দিয়ে দেবো সেটাও বেশ ভালো বাড়ি তোমাকে টাকাও প্রচুর দেবো তুমি নিজের বাড়িতে নিজের মতো চলবে আমার পছন্দ অপছন্দ তোমার মানতে হবে না মাসে একদিন আমি তোমার অতিথি হব আর একদিন তুমি আমার অতিথি হবে এই শর্তে বিয়ে করতে রাজি আছো তা বাগে শ্রী বললে এক্ষুনি খাসা হবে আমার বাড়িতে আমার মা দিদিমা মাসি দুই ভাই চার বোন সবাইকে এনে রাখবো এই ছোট ফ্ল্যাটটায় তো মোটেই কুলোয় না তা আমি উত্তরে বললুম তা তো চলবে না তোমার বাড়িতে আমি যখন যাব আমি ভিড়ের মধ্যে হাঁপিয়ে উঠবো যে আরে তোমাকে সেখানে যেতে কে বলছে নিজের বাড়িতেই তুমি থাকবে আমিও তোমার কাছেই থাকবো যানাখাপা মানুষ আমি না দেখলে চাকর বাকর সর্বস্ব লোপাট করবে বাপরে বাপ সে আমি সইতে পারবো না আমার পিছে মশাইয়ের ভাগনে প্রাণতোষ দাদাও আমাদের কাছে থাকবে সেই সব দেখবে শুনবে তোমাকে কিচ্ছু করতে হবে না বাঘস্রীর মতলব শুনে আমি তখনই সরে পড়লো তারপর সে তিন দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি হাঁকি দিয়েছি আমি প্রশ্ন করলুম আপনি উকিলের চিঠি পাননি অখরূরবাবু বললেন পেয়েছিলুম উত্তরে জানালুম ব্রিজ অফ প্রমিস হয়নি আমি খেসারা তো এক পয়সাও দেব না তবে বাগেশ্রী যদি দু মাসের মধ্যে তার প্রাণতোষ দাদা বা আর কাউকে বিয়ে করে তবে পাঁচ হাজার টাকা যৌতুক দেব তাতেই রাজি হয়েছিল আহা আপনি তো তার মানে সকলকেই যৌতুক দিলেন বেচারি কেবল সত্য ভামাই বাদ পড়লো তিনিও বঞ্চিত হননি থেকে চলে আসবার তিন মাস পরে একটা নেমন্ত্রণের চিঠি পেয়েছিল হুন্ডাগড়ের খুড়া সাহেবের সঙ্গে সত্যভামার বিয়ে হচ্ছে আমি একটা ছোট্ট পিকিনিস কুকুর সত্যভামাকে উপহার পাঠিয়ে দিলুম খুব খানদানি কুকুর জানেন তো পিকিনিস কুকুর তার জন্য প্রায় আটশো টাকা খরচ হয়েছিল ও তা আপনি তো এক দুই তিন নম্বর সবই পরীক্ষা করেছেন আপনার ভবিষ্যৎ প্রোগ্রামটা কি স্থির করতে পারিনি আপনি তো বোদ্ধ আলোক একটা পরামর্শ দিন না আমি বললাম দেখুন অক্রূর বাবু আপনার ওপর আমার অসীম শ্রদ্ধা হয়েছে যা বলছি তাতে দোষ নেবেন না আমি সামান্য লোক শরীর বা মনের তত্ত্ব তো কিছু জানি না কিন্তু আমার মনে হয় আপনি যে পুং হরমোনের কথা বলছেন তার হরেক রকম আছে একটাতে দাড়ি গজায় আরেকটাতে গুঁতিয়ে দেবার মানে আক্রমণের শক্তি আসে আরেকটাতে সর্দারি করবার প্রবৃত্তি হয় আর তাছাড়া আরও একটা আছে যা থেকে প্রেমের উৎপত্তি হয় বোধ হচ্ছে আপনার ওই হরমোনটার কিঞ্চিত অভাব আছে আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন জানেন খানিক্ষণ চুপ করে থেকে অক্রূরবাবু বললেন তাই করা যাবে আমি নমস্কার করে বিদায় নিলুম তার পরে আর অক্রূর নন্দীর সঙ্গে দেখা হয়নি শুনেছি তিনি সমস্ত সম্পত্তি দান করে দ্বারকাধামে তপস্বিনী জগদম্বা মাতাজির আশ্রমে বাস করছেন ভদ্রলোক শেষকালে আত্মসমর্পণই করলেন আশা করি তিনি শান্তি পেয়েছেন এই গল্পটা এখানেই শেষ আমরা শিগগিরই আসছি আপনার জন্য নতুন গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আর মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করবার কথা ভিডিওটা লাইক করবার কথা আর নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত সাজেশন জানাবার কথা